কাদিসের সামনে পড়লেই কি যেন হয়ে যায় বার্সেলোনার দলটির বিপক্ষে আরও একবার নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে জাবি হার্নান্ডেজের দল উজ্জীবিত অসাধারণ এক জয় তুলে নিয়েছে কাদিস দ্বিতীয়ার্ধে কাদিসের ব্যবধান গড়ে দেন লুকাস প্যারেস নিজেদের মাঠে কাদিসের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখিয়েছে বার্সা পুরো ম্যাচের ছিয়াত্তর শতাংশ বল দখলে রেখেছে জাবির দল এ কাদিসের জালে আঠারো শর্ট নিয়েছে বার্সেলোনা যার ছয়টি ছিল লক্ষ্য বরাবর বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা কাদিসের গোল মুখে ব্যর্থতার পরিচয় দিয়েছে বার্সার আক্রমণ ভাগ যার ফল পড়েছে ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য ড্রতে তে দ্বিতীয়ার্থে আটচল্লিশতম মিনিটে এগিয়ে যায় কাদিস এরপর বাকি সময়টুকু এই লিড ধরে রাখে তারা বহু চেষ্টা করেও জালের দেখা পায়নি বার্সার আক্রমণ ভাগের কেউই যার ফলে এক শূন্য গোলের পরাজয় বরণ করে নিয়েছে বার্সেলোনা নিজেদের মাঠে আবারও হজট খেলো কাতালান জায়েন্টরা এই পরাজয়ের পর বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে শার্ট একত্রিশ ম্যাচের সতেরো জয় নয় ড্রয়ে সার্ট পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের পরে দ্বিতীয় স্থানে আছে বার্সা